আর এটার ফিচারসটা হলো এটা আপনি টাচেও কাজ করতে পারবেন হ্যান্ড সেন্সরও কাজ করতে পারবেন ঠিক আছে সেন্সর টাচ এটা হলো আপনার কার্বন টাইপ মোটর বলা হয় আচ্ছা এটার সুবিধাটা হলো এটা দুই পাশ থেকে সাকশনটা টানবে আচ্ছা এবং এটার যে ক্লিনিং অপশনটা যে ময়লাটা জমবে সেটা হিটের মাধ্যমে লিকুইড করে জলীয় বাষ্প করে বাইরে দিয়ে আউট করে দিবে কোম্পানি থেকে 8 ইয়ার্স এর গ্যারান্টি দেয়া থাকবে আচ্ছা 8 ইয়ার্স এর ভিতরে যদি আপনার মোটরে কোনো প্রবলেম হয় বা গ্লাস কোনো প্রবলেম হয় বা টাচের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিপ্লেস করে দেওয়া হবে রিপ্লেসমেন্ট হ্যাঁ রিপ্লেসমেন্ট পাবেন আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি ভাই আজকে আমাদের ভিউয়ার্সকে স্পেশালি কি দেখাবেন বলেন তো আজকে এতদিন তো আমরা অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাইছি অনেক ডিজাইনের দেখাইছি বাট আজকে এখন যেটা আজকের ভিডিওতে দেখাবো একদমই টোটালটাই একদম ডিফারেন্ট ওকে আর যেই ব্র্যান্ডটা আজকে দেখাবো সেটা হলো আপনার মিডিয়া ব্র্যান্ড আচ্ছা মিডিয়া ব্র্যান্ড সবার প্রিয় সবার মানে চেনা একটা ব্র্যান্ড মিডিয়া ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল বললেই চলে যেটা আপনার মিডিয়ার এসি থেকে শুরু করে গিজার অল আইটেমই আছে তাদের আর তারাই কিন্তু 2022 এরই একদমই লেটেস্ট চমৎকার একটা কিচেন হুড নিয়ে আসছে বাজারে ওকে ভিউয়ার্স তো বুঝতেই পারছেন আমরা আজকে আপনাদেরকে কিচেন হুড দেখাবো শক্তিশালী পাওয়ারফুল মিডিয়া ব্র্যান্ডের আর আজকে আমরা চলে এসেছি IHP ইতালিতে যেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় দোকান নম্বর হচ্ছে 101, 110 আর 119 আমাদের সাথে জাহিদ ভাই আছেন তো জাহিদ ভাই আমরা কথা বাড়াবো না সরাসরি কোনটার কি কাজ সেটা চলে যাবো আচ্ছা সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না এটা হলো আপনার দোনোটা বেসিক্যালি সেম ব্র্যান্ডের সেম জিনিস এখানে হলো আপনার সাইজটা ছোট বড় আচ্ছা আপনি উপরে যেটা দেখতেছেন এটা হলো আপনার 36 ইঞ্চি ওকে আর নিচে যেটা দেখতেছেন এটা হলো আপনার 30 ইঞ্চি ওকে আর সর্বপ্রথম আমি বলি যাদের দরকার একদমই টোটালি নয়েসলেস কোনো সাউন্ড নেই তাদের জন্য আমি বলবো এই হুডটা সবচাইতে বেস্ট এবং টপ ক্লাসের একটা হুড হবে ওকে আর সেকেন্ড টাইম হলো এইটার ক্লিনিং অপশন নিয়ে ক্লিনটা কিন্তু একদম ইজি প্রসেস সেটা কেমন ম্যাক্সিমাম হুডে দেখবেন কি এখান দিয়ে এক্সট্রা ট্রে দেয়া থাকে বাফারিং ট্রে দেয়া থাকে একটা ট্রে দেয়া থাকে এইটাতে কিন্তু কোনো প্রকার ট্রে নাই তাহলে কেমনে হ্যাঁ তাহলে এখন প্রশ্ন আসে তাহলে কেমনে অটো ক্লিন হবে আচ্ছা এটা যে এই জন্যই অটো ক্লিন হবে এটার যে ভিতরের অ্যাক্সেসরিজ বা ভিতরের মোটরটা ইউজ করা হয়েছে এটা কিন্তু টোটালটাই কার্বন টাইপ মোটর ইউজ করা হয়েছে আমি যদি দেখাই দেখেন বাজারে তো অনেক ব্র্যান্ডের হুড দেখেছেন আচ্ছা হ্যাঁ বা ভিউয়ার্সরাও দেখেছে টোটাল কিন্তু মোটরটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের এটা দেখেন এইটার মোটর এরকম কেন ভাই এটা তো আমরা নরমালি যে মোটরগুলো দেখি গ্লো গোল আচ্ছা এটা কি ব্লার মোটর এটা হলো আপনার কার্বন টাইপ মোটর বলা হয় আচ্ছা এটার সুবিধাটা হলো এটা দুই পাশ থেকে সাকশনটা টানবে ওকে বেসিক্যালি হুডের কিন্তু মাঝখান দিয়ে সাকশনটা টানে হ্যাঁ 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 কিন্তু এটার সাকশনটা টানবে দুই পাশ দিয়ে আচ্ছা এবং এটার যে ক্লিনিং অপশনটা এটা আপনার কোনো ক্লিন করার অপশন নাই মানে ঝামেলা নাই সেটা কি কারণে আপনি যখন হুডটা ইউজ করবেন এই সেই সাথে সাথে ওই যে ময়লাটা জমবে সেটা হিটের মাধ্যমে লিকুইড করে জলীয় বাষ্প করে বাইরে দিয়ে আউট করে দিবে ঝামেলা ছাড়া এটার ফিচারসটা হলো এটা আপনি টাচেও কাজ করতে পারবেন হ্যান্ড সেন্সরও কাজ করতে পারবেন ঠিক আছে সো আমি পরে কথা বলি আগে চালায় দেখা দিই ওকে আগে আমরা ডিরেক্টলি লাইনটা দিয়ে দিলাম ওকে অলরেডি কিন্তু পাওয়ার চলে আসছে ঠিক আছে ওফ দুটো এলইডি লাইট আছে এলইডি লাইট জ্বলে আছে হুডটা কিন্তু অলরেডি রানিং হয়ে গেছে ঠিক আছে এটার সেন্সরটা হ্যাঁ দেখেন এটা কিন্তু 3 স্পিড ওকে 3 স্পিড আছে আর এটা কিন্তু টোটালটাই নয়েজলেস এখন বলবেন ভাই এখন তো শব্দ হইতাছে শব্দ হওয়ার কারণ কি এখন কিন্তু বাতাসটা পাস হইতে পারতেছে না যার কারণে এই যে দেখেন এখানে কিন্তু লাগানো ওকে এটা আরেকটা আমরা সামনে যেটা দেখাচ্ছি এখানে বক্সের মাধ্যমে যার কারণে বাতাসটা পাস হইতে পারতেছে ওকে এখানে আমি হাত দিয়ে কিন্তু ফিল করতে পারছি যে এখানে যথেষ্ট বাতাস পাস হয়ে যাচ্ছে এটা তো দেখছেন এখন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই অনেকে ভিউয়ার্সরা বলবে ভাই এটা বাতাস কই ওকে ওকে হ্যাঁ এই দেখেন এটা একটা ট্রে এই দেখেন ওরে বাবা দেখেন অবস্থাটা কি এই দেখেন আমি কিন্তু হাতের টেনও ছোটাতে পারছি ওরে বাবা দেখেন দেখি আমি ট্রাই করি দেখেন দেখেন
ভাই ওই তো কঠিন জিনিস দেখা যায় মনে হয় কি আপনার এটা একবার ম্যাগনেটিক নিয়ে যাবে ম্যাগনেটের থেকেও উন্নত এটা আরে সর্বনাশ ঠিক আছে এটা যদি আমি সাকশনের কথায় আসি এইটা রিয়েল যে সাকশনটা দেয়া আছে এটা রিয়েল সাকশন দেয়া আছে 2000 2000 সাকশন পাওয়ারই 2000 আরপিএম না কিন্তু আরপিএমটা এটা আরপিএম হলো আপনার 2500 আরপিএম মেশিনের আরপিএম হচ্ছে 2500 আর সাকশন পাওয়ারটা হলো রিয়েল 2000 রিয়েল 2000 একদম রিয়েল যেটা সেটাই 2000 ও মাই গড প্লাস এটা হলো সম্পূর্ণ কার্ভ সিস্টেম গ্লাসটা সম্পূর্ণ কার্ভ এটা কার্ভ যে মেটালটা এটা কি দিয়ে করা এটা হলো আপনার আনব্রেকেবল গ্লাস হিট প্রুফ তাছাড়া কিছু হবে না তো ভাই এরকম আনব্রেকেবল কত বছর থাকবে এটা আনব্রেকেবল হলো এগুলো কোম্পানি থেকে 8 ইয়ার্স এর গ্যারান্টি দেয়া থাকবে আচ্ছা 8 ইয়ার্স এর ভিতরে যদি আপনার মোটরে কোনো প্রবলেম হয় বা গ্লাস কোনো প্রবলেম হয় বা টাচের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিপ্লেস করে দেওয়া হবে রিপ্লেসমেন্ট হ্যাঁ রিপ্লেসমেন্ট পাবেন আচ্ছা আর এটা এমন একটা হুড আপনি কি বললাম আপনি যদি জিনিসটা ইউজ না করেন তাহলে প্র্যাকটিক্যালি বা না দেখেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন না ওকে সেক্ষেত্রে তো ভিউয়ার্সরা আপনাদের শোরুমে আসলে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আর এটার যে পার্টটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ম্যাট ব্ল্যাক যার কারণে কি হবে তেল বা এই ধরনের কিছুটা আপনার লেগে থাকবে না আর বেসিক্যালি এগুলো হুড যখন আমরা সেট আপ করবো তখন কিন্তু এই সাইড গুলা ভিতরে চলে যাবে ফ্রন্ট সাইডটা কিন্তু আপনার সামনে থাকবে ঠিক আছে যার কারণে ওগুলো আপনার দেখা যাবে না এই হুডের প্রতি কিন্তু আজকে আমরা দিব একদম ধামাকা ধামাকা একটা ডিসকাউন্ট অফার অবশ্যই দিতেই হবে ঠিক আছে আর আমি বলে দিই এটা সাইজ হলো 36 আর হলো 30 ওকে সো এটার আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 26500 টাকা হ্যাঁ আর ছোটটা হলো 24500 টাকা ভাই রেগুলার প্রাইস শুনতে আসি নাই আমরা কিন্তু কি ধামাকাটা দেই সেটা দেখেন অবশ্যই অবশ্যই এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে এইভাবে কিভাবে দিচ্ছি ওকে 36 ইঞ্চি 26500 আর হলো 30 ইঞ্চি 24500 বাট আমরা এই আইএইচপি ইন্টারন্যাশনাল হোম প্রোডাক্ট সেটা ডিসকাউন্ট দেবো সেটা হলো আপনি 36 ইঞ্চি নেন বা 30 ইঞ্চি নেন দোনোটাই আমরা ধামাকা ডিসকাউন্টে দিব অনলি 18500 টাকা দুইটাই যেটাই নেন 30 নিলে 18500 যে আপনার 2000 টাকা দামে ভ্যারি সেটা না আপনি 36 ইঞ্চি যদি নেন 18500 30 ইঞ্চি যদি নেন 18500 আর যারা ডিরেক্টলি শোরুমটা ভিজিট করতে চান তাদের জন্য বলে রাখি লোকেশনটা খুব ইজি নিউ মার্কেট আমরা সবাই চিনি বিশ্বাস বিল্ডার্স যেটা হচ্ছে কাঁচাবাজারের ঠিক উল্টা পাশে নিস্তালায় দোকান নাম্বার হচ্ছে 101 110 আর 119 তো জাহিদ ভাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব জাহিদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ